হ্যালো ভিউয়ার্স, টেক হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা একটি অ্যাপস দেখতে পাচ্ছেন, সাধারণ জ্ঞান। এই অ্যাপসটি আপনার প্লে স্টোরে লিখলেই পেয়ে যাবেন। এই অ্যাপসটি খুবই অসাধারণ একটি অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে আপনি অনেক কিছু আপনার অজানা তথ্য খুব সহজেই জানতে পারবেন। তো চলুন আমরা এই অ্যাপসটি ওপেন করি। প্রথমে এই অ্যাপসটি ওপেন বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরে এই অ্যাপসটি দেখতে পাচ্ছেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেনু। এই মেনুর ভিতরে অনেকগুলো সাব মেনু আছে। সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ইসলামে প্রথম। তো ইসলামে প্রথম এই মেনুতে আমরা ক্লিক করছি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে, যে তথ্যগুলো আপনি অনেক তথ্যই জানেন না, যেগুলো আপনার অজানা। তো অনেক অজানা তথ্য জানতে হলে এই অ্যাপসটি আপনার অবশ্যই প্রয়োজন পড়বে। আশা করি এই অ্যাপসটি সম্পর্কে আর কিছু বলতে হবে না, অনেক কিছুই বুঝতে পারবেন কিছুক্ষণের ভিতরে। এই অ্যাপসের প্রথমে দেখতে পাচ্ছেন প্রশ্ন এক, প্রথম মানব কে? উত্তর, হযরত আদম আলাইহিসাল্লাম। প্রথম নবী কে? হযরত আদম আলাইহিসাল্লাম। দেখেন প্রত্যেকটি প্রশ্নের কিন্তু প্রথম কথাটি লেখা আছে। তো প্রথমে কি হয়েছিল প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন। দেখেন অনেকগুলো উত্তর, যেগুলো আপনার অনেক কিছুই দেখাচ্ছে অজানা, যেগুলো আপনি এখান থেকে জানতে পারবেন খুব সহজেই, এবং খুব সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে। তো বিস্তারিত আপনি এখান থেকে দেখে নেবেন। আমি লাস্ট প্রশ্নের উত্তরটা দেখিনি। প্রথম নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা কোনটি? উত্তর, সূরা ফাতিহা। তো এইরকম অনেকগুলো তথ্য আপনি এখান থেকে খুব সহজে জানতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান 2018। এখানে ক্লিক করলে আপনি আরও অনেক কিছু এখানে জানতে পারবেন। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন? কামরুল হাসান। এরপরে বাংলাদেশের পরিচিতি, বাংলাদেশ পরিচিতি এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু এখানে আছে, আপনারা জানতে পারবেন। আমি ব্যাক করে বেরিয়ে আসছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু আছে, আন্তর্জাতিক বিষয়, তারপরে এশিয়া মহাদেশ পরিচিতি, ইউরোপ মহাদেশ পরিচিতি, আফ্রিকা মহাদেশ পরিচিতি, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ সম্পর্কে, তারপরে ওশেনিয়া মহাদেশের পরিচিতি, দেশ ও শহর, জাতীয় নিয়মাবলী, খেলাধুলা সম্পর্কেও অনেক প্রশ্ন উত্তর আপনারা এখান থেকে জানতে পারবেন। বাংলাদেশের খেলাধুলা সম্পর্কেও এখানে অনেক কিছু প্রশ্নের উত্তর এখানে আছে, আপনারা এটা জেনে নিতে পারবেন। পূর্ণ শব্দ, পূর্ণ শব্দ সম্পর্কে অনেক কিছু তথ্য এখানে আছে, আপনারা জানতে পারবেন, যেগুলো আমাদের অনেকেই অজানা। HTTP, আমরা HTTP সম্পর্কে আমরা অনেক জায়গায় দেখেছি HTTP লেখাটি। এই লেখাটির পূর্ণ রূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এইরকম তথ্য দেখেন আর অনেক কিছুই আছে, যেমন IP, ইন্টারনেট প্রোটোকল। আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, ইন্টারনেটে একটি IP ব্যবহার করি, সেই IPটি পূর্ণাঙ্গ রূপটা কী হবে? ইন্টারনেট প্রোটোকল। URL, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। USB, আমরা USB যে পেন ড্রাইভ ইউজ করি, অথবা USB বিভিন্ন যে ডিভাইসগুলো আছে, সেই USB-র ফুল মিনিং হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। যেমন আমরা ইন্টারনেট ব্যবহার করি, থ্রি জি, থার্ড জেনারেশন। তো এইরকম অনেক কিছু অপশন যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেমন AVI, AVI একটি ভিডিওর, এটি AVI, অডিও ভিডিও ইন্টারলিভ, AVI, অডিও ভিডিও ইন্টারলিভ। তো এরকম দেখেন অডিও সম্পর্কে অনেক কিছু দেওয়া আছে, এক্সটেনশন, সেগুলো আপনারা এখানে সহজে দেখতে পারবেন। পূর্ণাঙ্গ রূপগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমরা LCD সম্পর্কে ধারণা আছে, অনেকগুলো LCD আমরা সম্পর্কে জানি। তো LCD-র পূর্ণ রূপ হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এইরকম অনেক কিছু তথ্য আপনারা এই সাধারণ জ্ঞান এই অ্যাপসটির মাধ্যমে সহজে জানতে পারবেন। আশা করি এই অ্যাপসটি আপনাদের অনেক উপকারে আসবে। তো সামনে আরও সুন্দর সুন্দর নতুন নতুন অ্যাপস নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।